কে একটা পটি করছে দরজা পালিয়ে চোপা। আমার সাথে অনেকগুলো বাইকার চলে এসছে, পেছন দিকে বাইকার দেখতে পাচ্ছি। এই পাথরটা উপর থেকে ভেঙে পড়ে গেছে, এই দেখো নিচের সামনে রাস্তাটা কিন্তু ল্যান্ডস্লাইডে পুরো ধসে পড়ে গেছে। পড়ি কোথায় লেগেছে? প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ড্রোন ওড়াতে গিয়ে এই উপরে উঠেছে, আর এত জোরে হাওয়া ছিল আমি জানি না অটোমেটিক নিচে ক্র্যাশ করে গেছে। এর নাম হচ্ছে গোল্ড ইয়ার, দেখতে দেখো ঘুরতে। গুড মর্নিং ফ্রম ধারচুলা, ইন্ডিয়া নেপাল বর্ডার। তোমরা জানো আমাদের আদিক কৈলাস ওম পর্বত দার্মা ভ্যালি ট্রিপ চলছে, আর এই জার্নিতে আমরা গত পরশু দিন সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিলাম ধারচুলাতে। ধারচুলাতে আমাদের বেশ কিছু কাজ ছিল, তার সাথে পারমিট টার্মিট বানানোর ছিল, আদি কৈলাসে পারমিট বানানোর ছিল, ওই জন্য আমরা এখানে একটু ওয়েট করেছি। তবে আদি কৈলাসে পারমিট কিন্তু একদিনের মধ্যে বেরিয়ে যায়, যদি সকাল থেকে লেগে পড়ো তাহলে একদিনে পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের একটু টাইম লেগেছে, এখানে থেকেছি আমরা, তার কারণ হচ্ছে আমার ভিডিও এডিটিং। আমি দুখানা ভিডিও শেডিউল করে তারপরে এখান থেকে বেরোচ্ছি। গত পরশু দিন সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে নীতিশ ভাইয়ের ফ্ল্যাটে, ওখানে আমরা এক রাত কাটিয়েছি, আর তারপরে এই জায়গায় আমরা দু রাত কাটিয়েছি। আন্টিজি হচ্ছে আমাদের হোস্ট। আন্টিজি আপনার হোমস্টে কা নাম এন্ড নাম্বার থোড়া বতা দিজিয়ে। গাংড়ি হোমস্টে নাম্বার বতা দিজিয়ে, আগে কোই কলকাতা সে দেখ কে 8755110828। রুম টুম খুবই সুন্দর, কিন্তু একটু ন্যারো গলি দিয়ে ঢুকতে হবে, বাইক এই অবধি চলে আসবে, এখানে বাইক পার্ক করা যাবে, কিন্তু গলিতে যেহেতু আরো স্কুটার টুটার দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি বাইকটা সামনে রেখে এসেছি, রেখে ওখানে স্যাডেল ব্যাগ লাগিয়েছি, তারপরে বেরোবো। জাস্ট এখানে আমি মোটামুটি ধরে নাও 50 মিটার মতো এই গলির ভেতরে ঢুকতে হবে। এখানে আমাদের 1200 টাকা করে রুম রেন্ট লেগেছে, আর নীতিশ ভাইয়ের ফ্ল্যাটে আমাদের লেগেছে হচ্ছে 1000 টাকা করে। তো এখান দিয়ে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, প্ল্যান যেটা প্রথমে করেছিলাম তো সেই প্ল্যানটা আবার একটু চেঞ্জ হয়েছে, তাই জন্য সকালবেলা থেকে আবার প্ল্যান নিয়ে বসতে হয়েছে। তো প্ল্যান ট্যান করে বাইক টাইক লোড করে এবার আমরা এখান থেকে বেরোবো, আর আন্টি জি কিছু পেমেন্ট বাকি আছে সেটা করে দেবো। কোকো এখানে আমাকে আটকে রেখেছে, নামতেই দিচ্ছে না। কোকো আটক, কোকো এখানে এতক্ষণ বসেছিল, বসে আমাকে নামতে দিচ্ছিল না। এরকম একটা গলি রয়েছে, গলি দিয়ে সামনে গিয়ে আন্টিজির ঘর, এখানে স্কুটি টুটি দাঁড়িয়ে রয়েছে, আর আমার স্যাডেল ব্যাগ যেহেতু বেরিয়ে আছে তাই জন্য মুশকিল হতো, বের করা যেত না। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। এই সামনে নিচের দিকে দাঁড়িয়ে আছে নীতিশ ভাইয়া, নীতিশ ভাইয়াকে এই ব্যাগটা দেবো, এই ব্যাগটা আমাদের নিয়ে যাওয়ার আপাতত দরকার লাগবে না, কারণ আমাদের ধারচুলা হয়ে ব্যাগ করে আসতে হবে। এই হচ্ছে ধারচুলা, ধারচুলা বাজার দোনোকাই পাশে না, এক কপি রাখ না। আরো আগে আমরা বেরিয়ে যেতাম, কালকে 3টার সময় শুয়েছি, 2টো ভিডিও শেডিউল করেছি, মানে বুঝতে পারছো 2টো ভিডিও শেডিউল করতে তো সময় লাগবেই, তো তার থাম্বনেল বানানো, তার ডেসক্রিপশন দেওয়া, তাকে এডিট করা, আপলোড করা, সব কিছু করেছি, করে তারপরে এখন বেরোচ্ছি। তো স্টোরি আপলোড হয়ে গেছে, যারা আমাদের স্টোরি ফলো করে রেগুলার বেসিসে তাদের জন্য আপডেট দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও অবধি স্টোরি ফলো করো না তাদেরকে রিকোয়েস্ট যে ইনস্টাগ্রামের স্টোরিগুলো একবার চেক করো, তাহলে কমপ্লিট আপডেট, মানে কোথায় রয়েছি, কখন কী করছি, সব কিছু তোমরা জানতে পেরে যাবে। আমরা জানি যে অনেকেই আমাদের নিয়ে টেনশান করো যেহেতু বাইকে রাইড করি, কারণ আমাদের ফ্যামিলি তো এখন আর 4-5 জনের সীমিত নয়, ফ্যামিলি অনেক বড়, তাদের টেনশন একটু কমানোর জন্য বলে দিলাম ইনস্টাগ্রামের স্টোরিগুলো অবশ্যই দেখো। একটু ধারচুলা থেকে বেরিয়েই একটা আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প থেকে নিতে হবে হচ্ছে রাইট সাইড, কিছু নিচে রয়েছে কালী নদী, এই পাশে নেপাল, এই পাশে ইন্ডিয়া, এই কালী নদীর উৎসের দিকেই কিন্তু আমাদের জার্নি রয়েছে। আশা করছি কালী নদীর উৎস কোথা থেকে সেটা তোমাদের দেখাতে পারবো। কালকে আমরা নেপালে ঢুকে গেছিলাম, কালকে ব্লগটা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, আগের দিনের ব্লগটা, তাহলে আরো ভালোভাবে এই সিরিজটার সাথে তোমরা কানেক্ট করতে পারবে। এই যে এইখান দিয়ে ডান দিকে যেতে হবে আমাদের গুঞ্জির জন্য, আমরা ইউটার্ন নিয়ে গুঞ্জির রাস্তা নিয়ে নিলাম, এরপর থেকে কিন্তু আমাদের চড়াই আর চড়াই। 260 মিটার অল্টিটিউড গেন করবো, মানে ধারচুলার অল্টিটিউড ছিল 940 মিটার আর গুঞ্জির অল্টিটিউড 3200 মিটার। তো গুঞ্জিতে এখন যেহেতু আদি কৈলাস যাত্রা চলছে, সবে শুরু হয়েছে যাত্রা 12 তারিখ থেকে, তাই জন্য কিন্তু ধারচুলা, গুঞ্জি, কুটি, নাভি যে কটা ভিলেজ আছে সামনে সবই কিন্তু পুরো প্যাকড।
প্রচুর ভিড় হচ্ছে এখানে, প্রচুর ভিড় হচ্ছে, তো সবই প্যাকড, তাই জন্য আগে থেকে আমরা সব কিছু বুক করে নিয়েছি। এই যে নীতেশ ভাইয়া, তোমাদেরকে দেখালাম, নীতেশ ভাইয়া কিন্তু সব কিছু করে দিয়েছে। নীতেশ ভাইয়ার নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। খুব ভালো ব্যবহার, খুব ভালো ব্যবহার, সব কিছু নিজে করে দিয়েছে, দায়িত্ব নিয়ে এত খাটাখাটনি করছে আমি দেখছি। তো আমি একটা রাউন্ড ট্রিপ তোমাদের বলার চেষ্টা করবো, যদি মনে থাকে তো। মানে রাউন্ড ট্রিপটা হচ্ছে ধারচুলা থেকে বেরিয়ে আবার ধারচুলা ফেরত আসতে আসতে আমাদের টোটাল কত কিলোমিটার রাইড করতে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাব হচ্ছে আদি কৈলাস ওম পর্বত, তার সাথে দারমা ভ্যালি। দারমা ভ্যালিটা প্রথমে করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হচ্ছে না এখন, তার কারণও বলছি তোমাদের। বাবা রে, বাস বাস চলে না চলে না চলে না দাদা, সামনে পুরো এরকম খারাপ রাস্তা হবে না, বিশেষ করে আদি কৈলাস ওম পর্বতের জার্নিটা এতটা খারাপ হবে না। যেটা মেন খারাপ রাস্তা হবে সেটা হচ্ছে দারমা ভ্যালির রাস্তা, মানে পঞ্চচুল্লি বেস ক্যাম্পের রাস্তা। টারম্যাক পেয়ে গেছি, তবে প্রপার এরকম রাস্তা হবে না পুরোটা, কারণ বুঝতেই পারছো এসব জোন দেখেই বোঝা যাচ্ছে ল্যান্ডস্লাইড জোন। দেখো পাহাড় ফাহাড় সব ঝুলছে, তো যখন তখন ল্যান্ডস্লাইড হয় এসব এরিয়াতে, আর এরকম ওয়েদারে তো ল্যান্ডস্লাইড হওয়ার চান্স হাই। দেখো রাস্তার মধ্যে পাথর টাথর পড়ে আছে। তো পরশু দিনের পর থেকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্যই রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো যতটা ভালো রাস্তা এক্সপেক্ট করছি আদি কৈলাস রুটে, মনে হচ্ছে না ততটা ভালো হবে। মাটির পাহাড়, মানে বৃষ্টি হলেই তো এগুলো ভেতর দিয়ে গোলে গোলে পড়বে আর ল্যান্ডস্লাইড হবে, পুরো মাটির ভিউ কিন্তু এক নম্বর পাবো আমরা। পাহাড়ের অবস্থাগুলো দেখেছো, দেখো পাহাড় দেখি ভয় লাগবে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কৈলাস মান সরোবর রোড, মানস সরোবর রোড। এই রোডটাই মানস সরোবর অবধি যাবে, যদি ফিউচারে চায়নার সাথে সম্পর্ক ভালো হয় তাহলে মানস সরোবর অবধি যাবে, না হলে কিন্তু লিপু লেকেই শেষ হয়ে যাবে। এবার তোমাদের একটু ডিস্টেন্সটা বলি, গুঞ্জির ডিস্টেন্স হচ্ছে ধারচুলা থেকে 70 কিলোমিটার, আর এই 70 কিলোমিটার যেতে গুগল বলছে 2 ঘন্টা 32 মিনিট সময় লাগবে, তবে আমাদের আরেকটু বেশি সময় লাগবে যথারীতি। আমরা তো ফটো ভিডিও করতে করতে যাবো, তারপরে রাস্তার কন্ডিশান দেখতেই পাচ্ছ, যখন তখন রাস্তায় কাজ হচ্ছে তো সেই জায়গাগুলো আমাদের একটুখানি সময় নিয়ে পেরোতে হবে। আর ধারচুলা থেকে বেরিয়ে 18 কিলোমিটার 19 কিলোমিটার পরে পড়বে তাওয়াঘাট। তাওয়াঘাট থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, তো আজকে প্রথমে আমাদের তাওয়াঘাট থেকে বাঁদিকে যাওয়ার কথা ছিল, মানে দারমা ভ্যালির দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি। প্রথমে আমি ভেবেছিলাম আগে দারমা ভ্যালির দিকে যাব, তাওয়াঘাট থেকে গিয়ে পঞ্চচুল্লি বেস ক্যাম্প ভিজিট করব, বা দাতু ভিলেজ যেটা রয়েছে দাতু ভিলেজ ভিজিট করব, তারপরে ব্যাক করে এসে আদি কৈলাস যাব। আদি কৈলাসে পারমিট কিন্তু আগে বেরোতো 15 দিনের, আর এখন সেটা 4 দিন করে দিয়েছে, তো আজকে থেকে আমাদের পারমিটের ডেট রয়েছে। তো ওয়েদারের কন্ডিশান দেখে আমরা প্ল্যান করলাম, বিশেষ করে নীতিশ ভাই আমাদের গাইড করলো যে তোমরা যদি দারমা ভ্যালির দিকে যাও আর যদি ওয়েদার খারাপ হয়ে যায় আর ওখানে আটকা পড়ো তাহলে কিন্তু পারমিটটা পুরো নষ্ট হয়ে যাবে, আর সামনের দিকে যেতে পারবে না, আদি কৈলাসের দিকে যেতে পারবে না, আবার ধারচুলা ব্যাক করে এসে পারমিট বানিয়ে তারপরে যেতে হবে। তো নীতিশ ভাইয়ার কথাটায় দম আছে দেখে আমি বললাম যে তাহলে আগে আমরা আদি কৈলাস আর ওম পর্বতটা ভিজিট করে নিই, তারপরে রিল্যাক্সে দারমা ভ্যালি ভিজিট করব। দারমা ভ্যালি খুব সুন্দর একটা জায়গা, যেখানে গিয়ে আমরা এনজয় করতে পারবো। ছোট্ট একটা ট্রেক করার ইচ্ছা রয়েছে, তো ক্যাম্প করার ইচ্ছা রয়েছে, যদিও নীতিশ ভাইয়া বলছে যে ক্যাম্প করতে দেবে না ওখানে, তো সব কিছু দেখে শুনে করতে হবে। তো প্রথমে আমরা আদি কৈলাস ওম পর্বত ভিজিট করব, তারপরে দারমা ভ্যালির দিকে যাব। দারচুলার পরে আদি কৈলাসের মেন বেস ক্যাম্প যদি বলো তাহলে সেটা হচ্ছে গুঞ্জি। দেখো অবস্থা, দেখো কিরম ভাবে পাথরটা কেটেছে, পাহাড়টা কাটা হয়েছে, দেখো বাপরে বাপরে বাপ। ওইখানে এক পাল ভেড়া, দেখো এই সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই গুড়ি গুড়ি যেগুলো এগুলো কিন্তু ভেড়া, ওখানে পৌঁছালো কি করে ভাবো। এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব ভেড়া, ভেড়া ঘাস খেতে গেছে ওখানে। কি বলছিস? বলছি নিচে থেকে উঠতে পারবে না, ওপর থেকেও তো নামতে পারবে না, কি করে গেল? ওরা ভেড়া বুদ্ধিমান। Oh my god, ঝর্ণাটা পড়ছে দেখো, অসাধারণ সুন্দর একটা ঝর্ণা পড়ছে প্রায় 200-300 মিটার উপর থেকে,
200-300 মিটার উপর থেকে, যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য ঝর্ণার জল অনেক বেড়ে গেছে। কিন্তু হাজার হাজার বছর পুরনো গ্রামগুলো রয়েছে, বুধি ভিলেজ রয়েছে, নাভি ভিলেজ রয়েছে, কুটি ভিলেজ রয়েছে। কুটি ভিলেজ হচ্ছে কুন্তির নাম অনুসারে হয়েছে, মহাভারতের মাতা কুন্তি। আমরা চলে এসেছি কিন্তু তাওয়াঘাট, এই তাওয়াঘাট থেকে দুটো রাস্তা কাটছে, বাঁদিকে দানোয়া ভ্যালি চলে যাচ্ছে আর ডান দিকে আদি কৈলাস। আদি কৈলাস ট্রিপের পবিত্র একটা জায়গা হচ্ছে এই তাওয়াঘাট। তাওয়াঘাটে ধৌলিগঙ্গা ব্রিজ রয়েছে, এখানে দুটো নদী মিশছে। কিন্তু এই নিচে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনফ্লুয়েন্স। এই কনফ্লুয়েন্সে এই পাশ দিয়ে যে নদীটা আসছে এটা হচ্ছে কালী নদী, কালাপানি থেকে আসছে, আর এটা হচ্ছে ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা কিন্তু বিষ্ণুপ্রয়াগের ধৌলিগঙ্গা নয়, এটা হচ্ছে পূর্ব ধৌলিগঙ্গা বা ইস্ট ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা নদী হচ্ছে দারমা রিভার বলতে পারো, আর দারমা রিভার হচ্ছে দারমা ভ্যালি থেকে আসছে। ইন্দোসিনো বর্ডারের দাওয়ে থেকে এই নদী বেরিয়ে আসছে দারমা নদী হয়ে, তারপরে তিডাঙে এসে লাসারিয়াংতিতে মিশে ধৌলিগঙ্গা নাম নিয়ে চলে আসছে এই তাওয়াঘাট। এই তাওয়াঘাটে এসে কিন্তু কালী নদীর সাথে মিশে যাচ্ছে এই ধৌলিগঙ্গা। সামনে এখানে কিন্তু একটা ভয়ানক ল্যান্ডস্লাইড জোন দেখা যাচ্ছে, শুটিং স্টোন এরিয়া অলরেডি দেখা যাচ্ছে, স্লাইড প্রন এরিয়া, ড্রাইভ কেয়ারফুলি, নিজ দিয়ে হু হু করে বয়ে চলেছে কালী নদী। দেখো অবস্থা দেখো, বাবা রে, আমি কথা বলছি না, তোমরা একটু ফিল নাও রাস্তাটার। সামনে একটা গ্রাম দেখতে পেয়ে গেছি, গ্রামটা কি বুধি ভিলেজ হতে পারে, যদি লোকজন দেখতে পাই তাহলে জিজ্ঞেস করে নিচ্ছি। দিদি গাঁও কে নাম ঘাসকু এ কে? হ্যাঁ ঘাসকু, থ্যাংক ইউ। বনির ওয়াশরুম যেতে হবে, তো টয়লেট এখানে দেখতে পাওয়া গেছে, টয়লেটে গেছে, খুব একটা পরিষ্কার হবে না মনে হচ্ছে, দেখা যাক। হবে না কি কি কে একটু পটি করছে দরকার পালি চপা। এই যে এই জায়গাটার নাম হচ্ছে পাংলা, এই পাংলাতে নেপালের সিম ধরে, নেপালের যদি টাওয়ার থাকে নেপালের টাওয়ার ধরে। মানে আজকে আমরা গুঞ্জি যাচ্ছি, কালকে সকালবেলা আদি কৈলাস ভিজিট করে চেষ্টা করবো বিকালে ওম পর্বত ভিজিট করে নেওয়ার, ঠিক আছে, যদি ওয়েদার ভালো থাকে। সামনে পাহাড়টা দেখো, সামনে পাহাড়টা পুরো মেঘে ঢেকে রয়েছে, আর আমার সাথে অনেকগুলো বাইকার চলে এসছে, পেছন দিকে বাইকার দেখতে পাচ্ছি। তামিলনাড়ু এই পাথরটা উপর থেকে ভেঙে পড়ে গেছে, এই পাথরটা মানে কি এতগুলো পাথর, রে বাপ রে বাপ, এটা কি লাগছে জায়গাটা দেখো, এরকম হেলে আছে পাহাড়টা, বাপ রে বাপ। এখানে নদীর স্রোতটা দেখো, হঠাৎ করে ডাউন হয়ে গেছে জায়গাটা, আর যথেষ্ট ন্যারো। আদি কৈলাসের রুটের সৌন্দর্য তার মানে কিরকম তোমরা বুঝতে পারছো, এ পাহাড়গুলো কোনো কোনো পাহাড় রয়েছে পুরো চকলেটের কালারের, কোনো কোনো একটু হলদেটে ব্রাউন, কোনো কোনো আবার দেখো পুরো সবুজ পাহাড়। ও বাপরে বাপ, বিভৎস লাগছে জায়গাটা, বিভৎস, ভয়াবহ লাগছে। কালী নদীর অবস্থাটা দেখো, এখানে জলের ফোর্সটা দেখো, একটু নিচু রয়েছে, মানে উপর থেকে জলটা নিচের দিকে পড়ছে, আর এরকম জলের গর্জন শুনলাম। এখানে ফটো টটো তুললাম, তামিলনাড়ু থেকে আসা ভাইয়াদের বললাম ফটো তুলে দিতে, তুলেও দিল, তারপরে আবার সামনের দিকে এগোচ্ছি।
এই নিচের সামনে রাস্তাটা কিন্তু ল্যান্ডস্লাইডে পুরো ধসে পড়ে গেছে, আবার নতুন করে রাস্তাটা বানানো হয়েছে। না না অফ রোড থাকবে না, এরে বাবরে না পড়িনি পড়ি। হ্যাঁ এক সেকেন্ড, ও বস বস, এটা পুরো একটা বিভৎস ল্যান্ডস্লাইড জোন। এই গাছপাত সব ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছি, আর এই পাথরটা দেখো, এই সাইজের একটা পাথর যদি গড়িয়ে নিচে পড়ে, এই পাথরটা তো পুরো ঝুলছে, এটা পড়বে কিছুদিনের মধ্যেই। রাস্তা কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে, মানে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড জোন রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এরকম অফরোড, কারণ মাঝে মাঝে ভেঙে পড়ে, আর তারপরে ল্যান্ডস্লাইড জোনগুলো ক্রস করার পরে কিন্তু আবার টারম্যাক পাওয়া যাচ্ছে। রাস্তা তৈরি করেছে আদি কৈলাস, নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল আদি কৈলাস মন্দিরের, তো তারপর থেকে মানে ধরে নাও আগের বছর শেষের দিক থেকেই চালু হয়েছিল আদি কৈলাস, মানে জনগণের জন্য মন্দির খুলে গেছিলো। এই বছর মেন, মানে এই বছরের শুরু থেকেই, মানে এই বছর কিন্তু আদি কৈলাস একদম ট্রেন্ডিংয়ে আছে বলতে পারো। কি পাখি ঝুলিয়ে রেখেছিলিস, কি পাগল নাকি, কোথায় লেগেছে? পাটাকে ঝুলিয়ে এরম পা ঝুলিয়ে রেখে দিয়েছিস? পা নাকি ঝুলিয়ে রেখে দিয়েছে, আমি কি করে বুঝবো? আমি তো মাপ দেখে যাচ্ছি না, যে ঠিক আছে এই মাপটা ফুটরেস্টের উপর দিয়ে, এই মাপটা ফুটরেস্টের নিচ দিয়ে বেরিয়ে যাবে পাথরটা, এতগুলো পাথর পড়ে আছে। আমি ভালোই স্পিডে নিয়েছিলাম বাইকটা। এই ঝর্ণাটাও কিন্তু উপর দিয়ে পড়ছে, তবে এই যে পাথরটা রয়েছে এটা কিন্তু বেশ মজবুত, এটা ল্যান্ডস্লাইড এরিয়া নয়, উপর দিয়ে পাথর গড়িয়ে পড়লে পড়তে পারে, তবে এই পাহাড়টা ভাঙবে না, মানে উপরের পাহাড়টা না। আসল জলটা মনে হচ্ছে রাস্তার নিচ দিয়ে বের করে দিয়েছে, না উপর দিয়েই তো আছে, অল্প যতটা জল পড়বে ভেবেছিলাম ততটা কিন্তু পড়ছে না, এরকম আমাদের মতো স্টোভে রান্না করছে। এরকম ওয়েদার হয়ে আছে, ওয়েদারটা কখন যে ঠিক হবে কে জানে। এখন যদি চড়া রোদ থাকতো বা কড়া রোদ থাকতো তাহলে খুব ভালো হতো ব্যাপারটা। কুমার মন্ডল বিকাশ নিগম বুধি, আচ্ছা এটা হচ্ছে বুধি ভিলেজ, আর বুধি ভিলেজের অলটিটিউড হচ্ছে 8,990 ফিট। বুধি ভিলেজ তাহলে পৌঁছে গেছি, এখানেই বলছিল যে বুধি ভিলেজে পেট্রোল রেখে দেবে। 56 কিলোমিটার মতো রাইড করেছি এখনো অব্দি আজকে সকাল থেকে। ওই যে ওই রাস্তা দিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে, বুধির পরেই হয়তো চেকপোস্ট রয়েছে। বুধি ভিলেজে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু চায়ের ব্রেক নেওয়ার জন্য, আর তার সাথে বনির ওয়াশরুম যাওয়ার ছিল, পেছন দিকে ওয়াশরুম পেয়ে গেছে। আর এই বুধি ভিলেজের অপোজিটেই দেখতে পাচ্ছ এই পাহাড়টা, এটা কিন্তু নেপালের পাহাড়, আর নিচ থেকে দেখো কালী নদী যাচ্ছে এরমভাবে। এই জায়গাটা কিন্তু বেশ সবুজ রয়েছে, আর সামনের দিকে ওয়েদার মানে দেখে একটু মন খারাপ হচ্ছে, কিন্তু এক্সপেকটেশন আছে যে আগামীকাল হয়তো ওয়েদার ঠিক হয়ে যাবে। আমি খাবো এর নাম হচ্ছে গোল্ডি, আর দেখতে দেখো কুকুরটাকে। তো ভাইয়া আপনার কি নাম থা? প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ড্রোন ওড়াতে গিয়ে এই উপরে উঠেছে, আর এত জোরে হাওয়া ছিল, আমি জানি না এখানে জ্যামার ছিল না হাওয়ার জন্য হলো ড্রোন অটোমেটিক নিচে ক্র্যাশ করে গেছে। তো
আমি এখান থেকে নামতে পারছিলাম না, ভাইয়াকে পাঠিয়েছি একজন ভাইয়াকে নিচে, জাস্ট আমার জিপিএসটা দিয়ে দিয়েছি ট্র্যাক করে যদি ড্রোনটা খুঁজে পায়। এখান থেকে নিচে চলে গেছে ড্রোন, ড্রোন পাওয়া গেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এগোই তাহলে আস্তে আস্তে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, কটা নাগাদ এসে পৌঁছেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, তবে এখন বাজে 3:08, এক দেড় ঘন্টা তো সময় এখানে আমরা কাটিয়েছি। বুঝতেই পেরেছো, ড্রোন আমার নিচে পড়ে গেছিলো এখানটায়। এই রুটে এমনিতে ড্রোন ফ্লাই করা যায় না, তাও এখান দিয়ে আমরা পারমিশন নিয়েই উড়িয়েছিলাম। আর্মি ক্যাম্প জাস্ট পেছন দিকে ছিল, তো ওরাই বলেছিলো ওরাও কোনো অসুবিধা নেই, ক্যাম্পের সাইডে ওড়াতে না। এই দেখো বেঞ্চগুলো দেখতে পেয়েছো, এরম এরমভাবে উঠে এসেছি আমরা উপরের দিকে। 27টা রয়েছে টোটাল হেয়ারপিন বেঞ্চ। আরও এই পাহাড়ের টপে উঠতে হবে আমাদের, এইখানটায় দাঁড়ালে পুরো ভিউটা পাওয়া যাবে হেয়ারপিন বেঞ্চের। তো এইখান থেকে ভিউটা জাস্ট সেরকম লাগছে, আরেকবার তোমাদের উপর দিয়ে দেখিয়ে দিই। এখন এখানে 1, 2, 3, 4 টোটাল 4 হেয়ারপিন বেঞ্চ রয়েছে। হেয়ারপিন বেঞ্চ মানে যে মাথায় চুল বাঁধার যে ক্লিপগুলো হয় না, কালো রঙের লোহার যে ক্লিপগুলো হয়, তো পুরো সেরকম দেখতে, ওই জন্য এইসব বেঞ্চগুলোকে হেয়ারপিন বেঞ্চ বলে। টপ থেকে নিচে দেখার নেশাই কিন্তু আলাদা, নিচে দেখার মজাই কিন্তু আলাদা। ও ভিউ, অন্য একটা জগতে চলে এসেছি, অন্য একটা গ্রহতে চলে এসেছি মনে হচ্ছে। এদিক থেকে একটা মন্ত্রমুগ্ধ করা ভিউ দেখো, জাস্ট মন্ত্রমুগ্ধ করা ভিউ। একদম নিচে ছিল বুধি ভিলেজ, একদম নিচে ছিল বুধি ভিলেজ, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এই হচ্ছে টোটাল হেয়ারপিন বেঞ্চগুলোর ভিউ, এই হচ্ছে হেয়ারপিন বেঞ্চের ভিউ। এই যে চিয়াই লেক বলে জায়গাটায় চলে এসেছি, এখানে আমাদের পারমিট চেক হবে। এই যে গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমরা যেহেতু বাইকে ওই জন্য একটু ফেসিলিটিস তো পাবো, সামনে গিয়ে আগে পারমিট দেখাবো। স্যার ইধার বন্ধ। এখানে এন্ট্রি করতে আধ ঘন্টা সময় লেগে গেল, আরেকজনকে বসাতে হতো, একজন লিখছে না, প্রত্যেকের নাম লিখতে হবে, তো এত লাইন পড়ে গেছে, তো একটু তো দেরি হবেই। ঠিক আছে, অসুবিধা নেই। এখন 4:10 বেজে গেছে, এবার কিন্তু খিদে পেতে শুরু করে দিয়েছে আমাদের। এখানে আইএলপি দেখাতে হলো, পাস দেখাতে হলো, পাস কিভাবে বানিয়েছি সেটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তাই জন্য এই ভিডিওতে আর বেশি কিছু বললাম না। এখানে আবার এন্ট্রি করতে হবে, কিন্তু আমাদের আর নামতে হলো না, স্যার এসে বললেন যে আমরাই করে দিচ্ছি, তো অসুবিধা নেই, আমার থেকে পাস নিয়ে চলে গেছে, তো এন্ট্রি করে দিচ্ছে। ঠিক, থ্যাংক ইউ স্যার, চলো ভাই। দেখো ওইদিকে যেটা দেখা যাচ্ছে, পুরো বুগিয়াল, ঘোড়া বা গাধা কিছু চড়ে বেড়াচ্ছে, সবুজ বুগিয়াল, ওটা কিন্তু নেপালের মধ্যে পড়ছে, ভাবাই যাচ্ছে না এত কাছে নেপাল রয়েছে। কিরকম লাগছে বলো, কমেন্ট করে জানো কিরকম ভ্যালিটা ওপেন হয়েছে বলো। বুগিয়াল, পুরো বুগিয়াল, পুরো গলফের মাঠ মনে হচ্ছে, গলফ কোর্স মনে হচ্ছে। বুগিয়াল মানে হচ্ছে হাই অল্টিটিউডের সবুজ গ্রাসল্যান্ডকে বুগিয়াল বলে। দেখো তোমাদের বললাম, যত আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে বর্ডারের দিকে, তত পাহাড়ের কালার আলাদা হতে থাকবে। এদিকটা দেখো সবুজ, আর উপরের পাহাড়গুলো দেখো, পুরো ন্যাড়া পাহাড়, পুরো ন্যাড়া, লালাকের ফিল পাওয়া যাচ্ছে তো একটা উপরের দিকের পাহাড়গুলো দেখে। তো চিয়ালেক কিন্তু অনেক টপে ছিল, আবার বুঝতে পারছি আমরা নদীর একদম পাড়ে নেমে চলে এসেছি, মানে আমরা আবার ডাউনে নেমেছি। বাবারে, পেছন দিকে মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা আমরা এরকম অফরোডই পাচ্ছি, আর সামনেও মনে হচ্ছে আরও বেশ খানিকটা আমরা অফরোড পাবো। এটা পুরো ল্যান্ডস্লাইড জোন, একটা ক্লিফ হ্যাঙ্গারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা ভিউটা কীরকম ভয়াবহ হয়ে আছে। ও মাই গড, ভিউ, এই বাবা, বরফও শুরু হয়ে গেছে, রাস্তার দুপাশে গ্লেশিয়ার রয়েছে, বরফগুলোর উপরে পুরো মাটি কাদা জমে রয়েছে, উপর থেকে অল্প অল্প ধুলোবালি পড়েছে হয়তো, তাই জন্য এরকম অবস্থা। ভালো চড়াই আছে, ডাবল ক্যারি করে এত ভারী বাইক নিয়ে
আর পেছনে আমি টপ র‍্যাকটা বানিয়েছি না, টপ র‍্যাকের জন্য কিন্তু বাইকের ওয়েটটা বেশ বেড়ে গেছে। টপ র‍্যাকটার ওয়েটই প্রায় 5-7 কিলো হয়ে গেছিল। কি একটা ভিউ পাচ্ছি আমরা, বাপরে, এটা একটা পুরো মাথা ঘন দাড়ি রয়েছে সবুজ সবুজ, কিন্তু উপরে টাক। কি ডেসক্রিপশন, এত সুন্দর একটা পাহাড়ের কি ডেসক্রিপশন দিলাম, বাবা। ইয়ে কোন সা ভিলেজ? নাপালচু। আচ্ছা আচ্ছা, নাপালচুতে হোমস্টে রয়েছে। নাপালচু ক্রস করে আমরা গুঞ্জির দিকে যাব। তবে রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে, অফরোড রয়েছে, ভালোই অফরোড রয়েছে। সামনের ভিউটা দেখো খালি, উপরে স্নো ক্যাপ মাউন্টেন্স, স্নো ক্যাপ মাউন্টেন্স মেঘে ঢেকে গেছে। দেখো স্নো ক্যাপ পিক উপরে বলতে পারো এটা। এইখান থেকে একটা নালা চলে এসছে, এসে কালী নদীতে চলে গেছে, মিশেছে। আর উপরের পাহাড়টা দেখো, উপরে পাহাড়ে কিন্তু বরফ জমে আছে। বরফ কিন্তু কালকেই পড়েছে ওই সব জায়গায়, কারণ কালকে নিচে ধারচুলাতে বৃষ্টি হয়েছে। তো এইসব দিকে কিন্তু যদি বৃষ্টি তো হবে না, ওই উপরে কিন্তু বরফ পড়েছে। ওয়েলকাম টু আদি কৈলাস লেফট সাইডে, আর রাইট সাইডে মোস্ট প্রবাবলি চলে যাচ্ছে ওম পর্বত। আর আদি কৈলাস যাচ্ছে লেফট সাইডে, মানে আমরা এসছি নিচ থেকে নিয়ে আদি কৈলাস যাচ্ছে হচ্ছে লেফট সাইডে, গুঞ্জি হচ্ছে রাইট সাইডে, ওম পর্বত রাইট সাইডে। তো আমরা আজ গুঞ্জিতে থাকবো, তারপরে প্ল্যান আস্তে আস্তে তোমাদের বলছি। আমরা গুঞ্জির দিকেই যাচ্ছি, মানে ওম পর্বতের দিকেই আমরা কিন্তু যাচ্ছি এখন। আর তার আগে খিদে পাচ্ছে, আমরা কি খাবো সেটা বনি দেখাবে একটুখানি আমাদের। কাজু কিশমিস আমন্ড আর কিছু নেই, এই হচ্ছে এখন আমাদের হালকা স্ন্যাক্স। তারপরে গুঞ্জিতে গিয়ে আমরা ভরপেট খাবো আর কি। সামনের পাহাড়টাকে জাস্ট ভয়ঙ্কর লাগছে, একটু ঘুরলে বুঝতে পারবে তোমরা আরো ভালোভাবে। দেখো এরকম কালো লাগছে পাহাড়টাকে, আর তার সাথে উপরে মেঘটা জমে আছে না, পাহাড়ের চূড়া কিন্তু পুরো মেঘের উপর। সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই যে পৌঁছে গেছি আমরা গুঞ্জি, বাবা গুঞ্জিতে ক্রিকেট খেলা হচ্ছে, এটা দেখে তো দারুণ লাগলো। দেখি মিস, এই হচ্ছে গুঞ্জি দেখা যাচ্ছে। এখানে আমাদের খুঁজতে হবে শিবালয় হোমস্টে, গুঞ্জি মানিলা। চলো আমরা পৌঁছে গেছি শিবালয় হোমস্টেতে। শিবালয় হোমস্টে গুঞ্জি, বিকালবেলা 5টা নাগাদ আমরা এসে পৌঁছে গেছিলাম গুঞ্জি। গুঞ্জিতে এসে আমাদের এখানে অলরেডি বুক করা ছিল। তোমাদের একটু ভেতর ভেতর দেখাই একটুখানি ভেতরে কি রয়েছে। এখানে তো এই একটা হেভি সিস্টেম রয়েছে, এখানে স্টোরেজটা রয়েছে। ও এসে পানি ডালনা পড়তে হয় এখানে খুব লোকজনের ভিড় রয়েছে, খুব লোকজনের চাপ রয়েছে, তাই জন্য ডরমিটরিতে আমাদের আজকে থাকতে হবে। আর কিন্তু রুম পাওয়া যায়নি। জীবনে প্রথমবার আমি এত জায়গা এত ট্রিপ করেছি, মানে প্রথমে আমাকে কি আর করা যাবে, তীর্থ করতে এসে এখন যদি এই চাপটা নিতে যাবে। যাই হোক চা এসে গেছে, তো চা খাই তারপরে বাকি কথা বলছি। থ্যাংক ইউ, নেটওয়ার্ক নেই তাই হতে, বাট আমাদের সেপারেট হতো বেশি ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার খুব একটা বেশি অসুবিধা নেই। বডি এখন একটু চাপ হচ্ছে, আমার তো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, সে টয়লেটটা বাইরে সেটাও ম্যানেজেবল, বাট এখানে এত জনের সঙ্গে সবাই থাকবে এখানে একটু কেমন লাগছে। আমরা এই সামনে একটা দোকান আছে, ওই দোকানের দিকে গেছিলাম যদি নেটওয়ার্ক পাওয়া যায়, তো সেরকম ভাবে পেলাম না নেটওয়ার্ক। এখানে বিএসএনএল এর সিম চলে, বিএসএনএল এর কানেকশন পাওয়া যায়, বিএসএনএল থেকে কলও করা যাবে। কিন্তু আমাদের একটু আপলোডের জন্য দরকার ছিল একটু ছোট্ট ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রামের স্টোরি, কিন্তু সেগুলো আর করা যাবে না। যদি চানাচুর টানাচুর কিনে নিয়ে এসেছি আমরা দোকান থেকে, তারপরে বেডে বসে একটু চানাচুর ফানাচুর খাবো। আর তার সাথে সাথে একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছি, তো তোমাদের একটা সুন্দর টাইম ল্যাপস দেখানোর চেষ্টা করছি, যদি ভালো আসে আর কি দেখতে হবে। তো চলো তোমরা তখন টাইম ল্যাপস দেখতে থাকো, আমি ওই চানাচুর খেতে থাকি। বলছি ভাইয়ার ফোন থেকে ফোন করছি, পৌঁছে গেছে গুঞ্জিতে। ভাইয়া ইয়ে কলকাতা কা সিম বিএসএনএল প্রিপেড ইয়া পোস্টপেড? ইতনা তো মুঝে ডিটেল নেই পতা। নমো শিবায়।
এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8:30 বাজে আর আমরা ডিনার করতে বসে পড়েছি, বুঝতেই পেরেছো। উপরে কোনো কাজ নেই, নেটওয়ার্ক নেই ফোনে, তো ফোনও ঘাটতে পারছি না, একটু রিল টিল দেখবো, একটু ঘাটবো, সেগুলো করতে পারছি না, তো আমাদের আর কোনো কাজ নেই বলতে পারো। যদিও আমি এডিটিং করতে বসে পড়েছি, অল্প কিছু এডিটিং করবো, তার আগে ভাবছিলাম ডিনারটা করে নিই, কারণ সেরকম হেভি কিছু খাওয়া হয়নি আমাদের। সন্ধ্যেবেলা এসে মুড়ি খেয়েছিলাম অল্প একটু, তারপরে খিদেও পেয়েছিল, ভালো ডিনারটা করে নেওয়াটাই বেটার হবে। এখানে জিরা রাইস অয়েল ফয়েল দিয়ে একটু ফ্রাই করো, যে বেশ ভালো অয়েল দেওয়া রয়েছে, হাতটা পুরো চপচপ করছে। রুটি আছে, মুসুর ডাল আছে, রাইস আছে, আর তার সঙ্গে এটা একটা সবজি আছে আলু দিয়ে, মনে হচ্ছে ক্যাপসিকাম রয়েছে এর মধ্যে, ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ফাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি রয়েছে, তার সঙ্গে সালাদ রয়েছে আর রোস্টেড পাপড় রয়েছে। এটা আমাদের ডিনার। আর এখানে যে প্যাকেজটা রয়েছে এটা হচ্ছে 1200 টাকা পার পার্সন, তার মধ্যে ডিনার রয়েছে আর ব্রেকফাস্ট রয়েছে। ডিনার আর ব্রেকফাস্ট আর থাকা তো দেখতেই পেলে, ডবল টোটি 1200 টাকা পার পার্সন নিচ্ছে। এখন সিজন, ওই জন্য রেটটা একটু বেশি আমাদের। যদিও নীতিশ ভাইয়া বুক করে দিয়েছে, তবুও আমি এখানকার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, 9411619. এটা হচ্ছে ইয়ে BSNL নাম্বার, WhatsApp নেই নেই, এয়ারটেল এয়ারটেল নেই, চলে ইয়া নেই, চলে গা এ WhatsApp না রাসূল। আচ্ছা WhatsApp এ কথা বলতে পারো এটা দিয়ে, কিন্তু এখানে এটা চলবে না, এয়ারটেল নেই। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বিআরও অফিসে, এখান থেকে ভলমটগুনি ওয়াইফাই নেব, নিয়ে একটা দুটো রিল আপলোড করব, একটা দুটো না একটাই রিল আপলোড করব, কিন্তু সেটা আর হলো না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। তার সাথে অনেকগুলো ওয়াইফাই রয়েছে এখানে, সেগুলোতে কানেক্ট করার চেষ্টা করলাম, ওনাদের থেকে পাসওয়ার্ড নিলাম, কিন্তু কিছুই লাভ হলো না। রিল তো দূরের কথা, ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার আইফোনে করাও যাচ্ছে না। তো এই হচ্ছে সিচুয়েশন এখানকার। আর টেম্পারেচার বলতে নেটওয়ার্ক তো নেই, দেখতে পাচ্ছি না, কিন্তু সকালবেলা দেখে এসেছিলাম যে এখানে রাত্রিবেলা 2 ডিগ্রি টেম্পারেচার নামবে, মানে রাত 3টের সময় 2 ডিগ্রি টেম্পারেচার হওয়ার কথা, তবে এখন যা ফিল দিচ্ছে মোটামুটি ধরে নাও 7-8 ডিগ্রি হবে, হ্যাঁ ওর থেকে কম বা বেশি হওয়ার কথা নয়। তো যাই হোক, এই ব্লগটাতে আর সেরকম কিছু দেখানোর নেই, কালকের ব্লগে অনেক কিছু দেখানোর রয়েছে, খালি আমরা প্রে করছি ওয়েদার যাতে ক্লিয়ার থাকে। চাঁদ উঠেছে এদিকে দেখা যাচ্ছে, চাঁদ উঠেছে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, তো মেঘলা ওয়েদার থাকলে একটু মুশকিল। তো আমরা জাস্ট প্রে করছি, তোমরাও আমাদের সাথে একটুখানি প্রে করে দাও যাতে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম গঞ্জি উত্তরাখণ্ড।